Redmi 11 Prime 5G 15,000 টাকার কম দামে ভালো স্মার্টফোন লঞ্চ বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগে এই দামে Redmi Note সিরিজের ফোনগুলো বিক্রি হলেও এখন সেই ফোনের দাম অনেকটাই বেড়েছে ফলে 10,000 থেকে 15,000 টাকার বাজেটের মধ্যে স্মার্টফোন বাজারে এক শূন্যতা সৃষ্টি হয়েছে আর এই দামে সম্প্রতি লঞ্চ হয়েছে Redmi 11 Prime 5G কম দামে 5G সাপোর্ট সহ মোবাইল দিচ্ছে এবার Redmi আসুন জেনে নেওয়া যাক কি কি রয়েছে এই ফোনের ফিচার্স Redmi ব্র্যান্ডের অন্যান্য ফোনের থেকে এই ফোনের ডিজাইনে খুব বেশি পার্থক্য লক্ষ্য করা যাবে না থাকছে প্লাস্টিক ব্যাক ফোনের পিছনে রয়েছে দুটি ক্যামেরা 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এই ফোনে হেডফোন জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে দ্রুত কাজ করবে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমনটাই দাবি করছে ফোনের সংস্থা Redmi 11 Prime 5G তে রয়েছে 6.58 ইঞ্চি ফুল HD প্লাস LCD ডিসপ্লে এই ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে দিনের আলোতে এই হাই রিফ্রেশ রেট ডিসপ্লেতে ব্যবহারে সমস্যা হবে না ফুল HD প্লাস রেজলিউশনে এই ডিসপ্লেতে ফেসবুক ইউটিউব নেটফ্লিক্সে ভিডিও দেখতে কোনো সমস্যা হবে না এই ফোন নিয়ে আপনাদের আরও কিছু তথ্য জানিয়ে রাখি এই ফোন থেকে খুব বেশি পারফরম্যান্সের প্রত্যাশা ছিল না যদিও হাই গ্রাফিক্স গেম স্মুদি চলছে মাল্টিটাস্কিং এর কোনো সমস্যা হচ্ছে না যদিও প্রিমিয়াম সেগমেন্টের ফোনের সঙ্গে এই ফোনের পারফরম্যান্সের তুলনা করতে হতাশ হতে হবে সস্তায় এই ফোনে 5G কানেক্টিভিটির সঙ্গে পাবেন ভালো পারফরম্যান্স SA-ONSA 5G কানেক্টিভিটি সাপোর্ট থাকছে এই Redmi ফোনে NSA বিভাগে N1, N3, N40, N78 ব্র্যান্ড সাপোর্ট থাকছে অন্যদিকে SA তে থাকছে N1, N3, N5, N8, N28, N40 এবং N78 5G ব্র্যান্ড সাপোর্ট কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে 5G পরিষেবা শুরু হলে দেশের প্রায় সব সার্কেলে 5G সাপোর্ট পাওয়া যাবে Redmi এই 11 Prime 5G তে এছাড়াও যেটা আপনাদের জানাবো এই ফোনের ব্যাপারে এই ফোনের রয়েছে 5000 mAh ব্যাটারি অ্যাপ চার্জে খুব সহজেই একদিন চলবে এই ফোন যদিও এই ফোনের 20.5 ওয়াট চার্জার দিয়েছে বেজিং এর সংস্থা ফোনটি সম্পূর্ণ চার্জ হতে 2 ঘন্টার বেশি সময় লাগবে এমনটাই জানা গিয়েছে এবার আসা যাক Redmi 11 Prime 5G এর ক্যামেরার দিকে Redmi 11 Prime 5G তে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিনের আলোতে এই ক্যামেরা দুর্দান্ত ছবি উঠবে কিন্তু ঘরের ভেতরে এই ফোনের ক্যামেরায় তোলা ছবি খুব একটা ভালো নয় বলেই জানা যাচ্ছে সেই ছবিগুলো অতিরিক্ত স্যাচুরেশন চোখে পড়েছে ফোন কেনার পরিকল্পনা থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা না করেই কিনতে পারেন Redmi 11 Prime 5G এখন Redmi 11 Prime 5G কিনলে তা অনায়াসে আগামী 2 থেকে 4 বছর ব্যবহার করা যাবে যদিও সস্তায় এই 5G ফোন আলাদা দুর্দান্ত ফিচার পাবেন না কম খরচে 5G ফোন কেনার পরিকল্পনা থাকলে এই ফোন কেনার কথা একবার ভেবে দেখতেই পারেন